রাজধানীর আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন রোগীকে দেখতে এসে বিভিন্ন সময় বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে হেনস্থার শিকার হচ্ছে রোগীদের নিকট আত্মীয় পরিজনরা। মঙ্গলবার রাতেও অনুরূপ একটি ঘটনা ঘটে আইজিএম হাসপাতালে। ঘটনার বিবরণে প্রকাশ, বিশালগড়ের যুবক শুভ সরকার তাঁর গর্ভবতী ছোট বোনকে দেখতে যায় সেখানে। ওই সময়ে প্রসূতি ওয়ার্ডের প্রবেশদ্বারে থাকা এক বেসরকারি নিরাপত্তা কর্মী তাকে অপেক্ষা করতে বলে। প্রায় 20 মিনিট পর যুবকটি হাসপাতালের বারান্দায় রাখা চেয়ারে বসতে গেলে অন্য এক বেসরকারি নিরাপত্তা কর্মী তাকে বাধা দেয়। তখন এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা কর্মীরা একসময় ওই যুবককে ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। সময় একবার এসেছি আইজিএম হসপিটালে, আমার ছোট বোন এডমিট, প্রেগনেন্ট, কালকে সকালে ডেলিভারি হবে। তারপর আমি আসার পর আমার যে উপরে উঠব যে স্টাফ ছিল ওনাদের, উনি খুব ভালো কথা বলেছেন যে দাদা আমার 7:30টার সময় টাইম, আমি 7:30টার আগে আপনাদেরকে ছাড়তে পারবো না। আমি বললাম ঠিক আছে, আমি কিছুক্ষণ ওয়েট করবো। ওয়েট করার পর নিরাপত্তা কর্মী উনি খুব ভালো কথা বলেছেন। আমি বললাম ঠিক আছে দাদা, আমি আপনাদের কথা মতো আমি 20 মিনিট অপেক্ষা করছি। ঠিক আছে, আমি অনেকক্ষণ অপেক্ষা করছি। অপেক্ষা করার পর আমার একটা ফোন এসছে, প্রাইভেট কল, আমি চলে গেছি বেরিয়ে। প্রায় 20 মিনিট হয়েছে আমি এখানে এসেছি। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করলাম, বললো যে ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো। তারপর আমি সাইডে বসেছি, বাঁদিকে 3টা সিট ছিল। 3টা সিট থাকার পরে সিটের উপরে কোনো লেখা ছিল না, আমি কিন্তু সিটের মধ্যে বসেছি। ওনারা কিন্তু আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বললে পারতো যে এটা স্টাফদের জন্য সিটটা, উনি আমাকে ধমক দেওয়ার কোনো মানেই হয় না। আমার পেশেন্ট আছে বলে, আমার ছোটো বোন এডমিট, তাই জন্য আমি এখানে এসেছি। ওনাদের কিন্তু এটা উচিত হয়নি আমাকে ডাকিয়ে হসপিটাল থেকে বের করে দেওয়ার জন্য। এদিকে প্রায় সময় আইজিএম হাসপাতালে রোগী দেখতে এসে বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে হেনস্থার শিকার হচ্ছেন চিকিৎসাধীন রোগীর আত্মীয় পরিজনরা। আর এইসব ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ বাড়ছে পেশেন্ট পার্টির মধ্যে। অনভিপ্রেত এইসব ঘটনা বন্ধ না হলে বড় ধরনের সমস্যা হতে পারে আইজিএম হাসপাতালে। ফিওরো রিপোর্ট, হাল্লাবোল।